শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বিজেপির জেলা কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির বিধায়ক লক্ষণ ঘুরুই, বিজেপির জেলা সভাপতি অভিজিৎ দাসহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ। মূলত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 8 বছর শাসনকালের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরা হয় ওই দিন। বিধায়ক জানান, নমস্কার, আজকে যে আমাদের মোদীজি যে 8 বছরের যে ভারতবর্ষে সাফল্য রেখেছেন, আর সেই উপলক্ষে কেন্দ্রীয় সভাপতি মাননীয় নাড্ডাজি এবং রাজ্য সভাপতি মাননীয় শোকান্ত মজুমদার তারা প্রেস বিবৃতির মাধ্যমে আমরা সকলে অবগত আছেন। আজকে আমরা বর্ধমান জেলার পক্ষ থেকে মাননীয় অভিজিৎ দা নেতৃত্বে $2.5 মিলিয়ন টন বেড়েছে, সেখানে যে ছিল সেটা বর্তমানে 3.160.06% মিলিয়ন ডলার বৃদ্ধি হয়েছে। এই যে প্রতি ক্ষেত্রে খাদ্যশস্যের যে বিরাট ঘাটতি, মানে উন্নতি হয়েছে, তার প্রমাণ আমরা কোভিড পিরিয়ডে দেখলাম। কোভিড পিরিয়ডে 2 বছরে যেভাবে ভারতবর্ষের মানুষকে মোদিজি আর 80 কোটি মানুষকে 5 কেজি করে চাল দিয়েছিলেন এবং আজও দিয়ে চলেছেন, এখান থেকে বুঝলেন খাদ্যশস্য কতটাই মজুত ছিল এবং কতটাই ভারতবর্ষের খাদ্যশস্য উন্নতি হয়েছে তার নমুনা আমরা 2 বছর দেখেছি। কোভিড মহামারীর কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা থাকা সত্ত্বেও ভারত গত 8 বছরে রপ্তানি রেকর্ড বেড়েছে 54.418 মিলিয়ন ডলার রপ্তানি হয়েছে। আর্থিক বছরে 10ম মাসে ভারতের কৃষি রপ্তানি 23% বৃদ্ধি হয়েছে, যেটা বলছিলাম এই গত বছর 23% বৃদ্ধি হয়েছে ভারতবর্ষের ক্ষেত্রে। 8.5% বরাদ্দ বেড়েছিল কৃষি বাজেটে 2014 থেকে 2019, এর মধ্যে বিজেপির আমলে কৃষি বাজেটে 38.8% বৃদ্ধি হয়েছে। অর্থাৎ কৃষিক্ষেত্রে বিরাট বাজেট রাখা হয়েছে, এর ফলে ভারতবর্ষের যে কৃষির উন্নতি, আমরা জানি কৃষি হচ্ছে ভারতের ভিত্তি, কৃষি যদি উন্নতি না হয়, যেখানে প্রায় 70% কৃষক ভারতবর্ষে, সে কৃষি বাজেটে বারবার কেন্দ্র সরকার ছিল, কংগ্রেস গভর্নমেন্ট ছিল, তারা করতেন না। তাই মোদীজি 8 বছরে 38.8% কৃষি বৃদ্ধির ফলে একটা বিরাট, মানে ব্যাপকভাবে কৃষিতে আর উন্নতি এসেছে লক্ষ্য করছি আমরা। কৃষি বাজেটে মনমোহন সিং সরকারের 2009 থেকে 2010 সালের তুলনায় 10 গুণ বৃদ্ধি হয়েছে। মনমোহন সিংও ছিলেন, তার থেকে এই 8 বছরে 10 গুণ বৃদ্ধি, ব্যাপক সাফল্য মোদীর আমলে হয়েছে, এটা আমরা লক্ষ্য করতে পেরেছি। কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে ফ্রিতে রেশন দিয়েছেন, এটা অভাবনীয়। 140 কোটির দেশে ফ্রিতে রেশন দিয়ে 80 কোটি মানুষকে উনি সহায়তা করেছেন। এটা শুধু দরিদ্র সীমার ব্যাপার নয়, সমস্ত মানুষকে দিয়েছে, দলমত নির্বিশেষে সমস্ত মানুষ, সমস্ত শ্রেণীর মানুষকে ফ্রিতে রেশন দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ ফ্রিতে রেশন নিয়েছেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দবার্তা।